ঠিক আছে, তাহলে আমি আরেকজনকে যুক্ত করি। আর এম রিফাত আপনাকে যুক্ত করা হয়েছে। আর এম রিফাত আপনি বলেন তাহলে। আসিফ ভাই, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি, আশা করি আপনিও ভালো। বলেন ভাই আমার ছিল প্রশ্নটা হচ্ছে যে আপনি মুসলিমদের কি যে দু একদিন কোরআন, আগে আপনি কি দু একদিন আগে যুক্ত হয়েছিলেন, 2-4 দিন আগে? হ্যাঁ হয়েছিলাম মিথ্যা ভাই। মিথ্যা কথা বললে কিন্তু বের করে দিব। হ্যাঁ, জি সত্য ভাই বলবেন। হয়েছিল। আচ্ছা, ওই দিন কি আমি চিনতে পেরেছি, আনএমপ্লয়েড ব্যাচেলার ভাই, আমি ওনাকে চিনতে পেরেছি। উনি হচ্ছে একেবারে 9-10-এ পড়া বাচ্চা পোলাপান। আমি ভাই, আমার পক্ষে আসলে সম্ভব না ওনার সাথে কথা বলা। হ্যাঁ, আপনার, জি আমি ভাই, কি আমি বলতে পারি হয়তো আপনি শুনেছিলাম ওনাকে, বাট মনে পড়ছে না কোন বিষয়ে কথা হয়েছিল। এই যে রিফাত নামে যুক্ত হয়েছিলেন 2-3 দিন জি আগে, জি আপনি একটু কথা বলেন। হ্যাঁ রিফাত সাহেব, আপনি তাহলে ব্যাচেলার ভাইকে ভাইয়ের সাথে একটু কথা বলেন, আমিও পার্টিসিপেট করব, কিন্তু আপনি মেইনলি কথা বলবেন ব্যাচেলার ভাইয়ের। বলেন আচ্ছা ঠিক আছে। জি আচ্ছা ভাই, বলেন। ব্যাচেলার ভাই, কথা শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। আচ্ছা ভাই, আমি ভেবেচিন্তে দেখলাম যে যারা নাস্তিক বা যারা পরকালীন জীবন বা কোনো কিছু বিশ্বাস করে না, তারা চুরি করাকে কখনো খারাপ বলতে পারে না। ভাই আচ্ছা, এটা এটা শুনে এই যে আমি ব্যাচেলার ভাই, উনি হচ্ছেন সেই ব্যক্তি, এখন মনে পড়ছে আর একটু, যে ওই যে কোরআন নাজিল না হলে তো আমরা বুঝতেই পারতাম না যে জি চুরি জি করাটা যে জি খারাপ। ভাই, মনে পড়েছে আমারও। কি মানে মুমিনের কি বুদ্ধি, চা করেন, কত চিন্তা করে সে বাইর করছে, বিরাট ধীমান, বিরাট ইন্টেলিজেন্ট। আচ্ছা বলেন আচ্ছা ব্যাচেলার ভাই, ভাই, বলেন। চুরি করাটা, রিফাত সাহেব, এবার এবার আপনি একটু মিউট রাখেন, ব্যাচেলার ভাই বোধহয় আপনার প্রশ্নটা দিবেন, একটু ধরে ধৈর্য ধরেন। হ্যাঁ বলেন ব্যাচেলার ভাই, বলেন। জি রিফাত ভাই, আপনি বলতে চাচ্ছেন যে যারা আসলে নাস্তিক বা ধর্মে বিশ্বাস করে না, তারা চুরি করাটা যে খারাপ সেই বিষয়টা তারা মানে না। আপনার এই কথাটা মানে কেন মনে হলো যে চুরি করাটা খারাপ সেটা বোঝার জন্য আপনার ধর্মে বিশ্বাস করতে হবে? আপনার যদি ধরেন আপনার কোন একটা জিনিস কেউ চুরি করলো, হ্যাঁ, তখন হচ্ছে আপনার যে খারাপ লাগতেছে বা যে একটা জিনিস ক্ষতি হলো, বা আপনি করেন কারো একটা জিনিস চুরি করলেন, এটা যে আপনি কারো একটা ক্ষতি করলেন সেটা বোঝার জন্য আপনার কেন হচ্ছে একটা জায়গায় একটা বইয়ের মধ্যে লেখাতে হবে যে চুরি করা খারাপ? বা আপনি মনে করেন আপনার বাসায় আপনার মা বা বাবা, তাদের সাথে আপনার ভালো ব্যবহার করতে হবে, বা আপনার হচ্ছে কারোর সাথে খারাপ ব্যবহার করা যাবে না, এই জিনিসগুলো তো বেসিক। এই বেসিক জিনিস বোঝার জন্য আপনার কেন আপনার কোন একটা ধর্মর বিশ্বাসকেই আপনার মনে হচ্ছে যে মেইন একটা ধর্মটাকেই আপনার বিশ্বাস? জি ভাইয়া, বল। ভাই ভাই মানে আমি বলতেছি যে চুরি করলে তো আমার উপকার হতে, তাহলে তো এটা খারাপ হতে পারে, কারণ চুরি করাটা আমার জন্য খারাপ হতে পারে, এটা করলে আমি উপকৃত হচ্ছি, তাহলে আমার জন্য এটা কেন খারাপ হবে? কারণ আপনার আপনার টাকা যদি কেউ চুরি করে, তখন মনে করেন আপনি অনেকের টাকা চুরি করলেন, এরপর আরেকটা চোর একইভাবে ভেবে আপনার টাকাটা নিয়ে গেল, সব টাকা, তখন কি না হবে? না না, আমার টাকা কেন চুরি হবে মনে করেন? আমি একজন প্রভাবশালী কেন ব্যক্তি। চুরি হবে, কেন চুরি হবে সেটা তো ভিন্ন প্রশ্ন। আপনাকে জিজ্ঞেস করেছি যে আপনার মতো আরেকজনও ভাবলো, মনে করেন ব্যাচেলার ভাই ভাবলো যে আচ্ছা চুরি করলে আর কি হবে, চুরি করলে সমস্যা নেই তো, ঠিক আছে রিফাতের টাকাটা চুরি করে নিয়ে যাই, এটা যদি ভাবে তখন কি হবে? তো তাহলে তো আপনি যে চুরি করে আনছেন সে টাকাটা তো আপনি আর রাখতে পারলেন না, নিয়ে তো গেল নাকি? জি জি সেটাই। ওই তাহলে রিফাত ভাই তাহলে কি মানে করবে? ব্যাচেলার ভাইয়ের টাকা মনে করেন, ব্যাচেলার ভাইয়ের টাকা মনে করেন, আমি আবার ভাবলাম চুরি করলে কি হবে, অসুবিধা কি, নিয়ে যাই ব্যাচেলারের টাকা, আবার আমি নিয়ে আসবো, মানে এখন আমার কাছে অনেক টাকা আছে। আপনিও চুরি করছেন, ব্যাচেলারও চুরি করছে, আমিও চুরি করছি, তিনজনই চুরি করছি, কিন্তু সব টাকা এখন আমার কাছে। তার মানে আমরা কি এরকমের একটা সমাজে বসবাস করতে চাই, যে সমাজে আমি যে টাকাটা উপার্জন করব কোনো না কোনো ভাবে, সেই টাকাটা অন্য আরেকজন চুরি করে নিয়ে যাবে, এরকমের সমাজ কি আমরা চাই নাকি চাই না? আচ্ছা, পৃথিবীর মনে করেন হিটলার একজন আপনাকে যে প্রভাবশালী প্রশ্নটা ব্যক্তি। করা হয়েছে, যে প্রশ্নটা করা হয়েছে, শুধুমাত্র সেটুকুর অ্যান্সার দেন আগে। হ্যাঁ, হ্যাঁ, আমি ছোটখাটো চোর তাই আমার চুরি হতে পারে, কিন্তু যারা প্রভাবশালী একদম, আপনাকে যেটা যাদের জিজ্ঞেস বডিগার্ড করেছি, থাকবে, তারও আপনাকে কি এটা হবে? জিজ্ঞেস করি নাই তো, এটা জিজ্ঞেস করি নাই তো আপনাকে, রিফাত আবার ভাইয়া, প্রশ্নটা করি। দেখেন ব্যাচেলার ভাই, আমি যে প্রশ্নটা করতেছি, প্রশ্নের উত্তর জি জি কিন্তু এটাই জানেন, সমস্যা আসলে। জি, প্রশ্নটা ওরা প্রশ্নটা বাদ করতেছি, দিয়ে অন্য আনসার দিচ্ছে। তার মুখস্থ করা কিছু আছে, স্ক্রিপ্ট রেডি করে আসছে, জি সে জি স্ক্রিপ্ট জি বলা যায় দিলে আমার এখন, তো প্রশ্ন মানে ভালোভাবে বলতে আমি দেন আমি ভাই। এই যে দেখেন, এখন কান্নাকাটি শুরু হবে, আমাকে তো কথাই বলতে দিলেন না, আমাকে তো কথাই বলতে দিলেন, উত্তর দিতে দিলেন, কিন্তু উত্তর যখনই সে দিতে যাচ্ছে তখন আমার প্রশ্নের ধারে কাছে দিয়ে যাচ্ছে। ব্যাচেলর ভাই, এই সমস্যার সমাধান কিভাবে সম্ভব, বলেন না ভাই, আপনি আমি আমার প্রশ্ন। বলছি আমার এখনো আপনি ব্যাচেলর আসলে ভাই, আপনি আমার উত্তর প্রশ্নটা বলে আবার দিইনি। একটু করেন, ব্যাচেলর ভাই আপনি আমার প্রশ্নটা আবার একটু করেন তো, দেখেন তো সে উত্তর দেয় কি। রিফাত ভাই, আমি মনোযোগ দিয়ে আবার হচ্ছে আসবে, আমি আবারও আপনাকে করছি। হ্যাঁ, আপনি ওইটারই আনসার দেওয়ার চেষ্টা করেন, হিটলারে চলে যান, কিন্তু হিটলার নিয়ে কোনো প্রশ্ন। আসিফ ভাই আপনাকে জিজ্ঞেস করেছে যে এমন একটা সমাজ ব্যবস্থা আপনি চান কিনা যেখানে সবাই সবার টাকা চুরি করে ফেলতেছে, আপনার টাকা আমি চুরি করে ফেলতেছি, আসিফ ভাইয়ের টাকা আপনি চুরি করে ফেলছেন, এরকম একটা সমাজ ব্যবস্থা আপনি চান নাকি? এটার আন্তরিক সমাজ ব্যবস্থা চান নাকি, এটার বেসিসে হিটলারে আপনি চলে যান না বা অন্য কোনো টপিকে চলে যান না? জি রিফাত ভাই, জি সেটা আমি চাই না, কিন্তু সবাই তো আর চুরি করতে পারবে না। কিন্তু কি আর কোনো উত্তর না, উত্তরের সাথে আর কিছু না, শুধুমাত্র উত্তরটা দিবেন। তার মানে হচ্ছে আপনি এমন একটা সমাজ চান না যে সমাজে সবাই সবার টাকা চুরি করে নিয়ে যায়। পৃথিবীর কেউই এরকমের সমাজ চায় না, যত বড় চোরই হোক সে চায় না যে তার টাকাটা কেউ চুরি করে নিয়ে যাক। এটা কি চায় জি জি কোনো চোর, পৃথিবীর কোনো চোর কি চায় যে আমার টাকাটা কেউ চুরি করে নিয়ে যাক? না না, কেন, সে তো চুরি করতেছে, কিন্তু তাহলে তার টাকা অন্য চুরি করলে সমস্যা কোথায়? সে চায় না, কিন্তু এখানে তার তার মানে টাকা আপনিও চান না, কেউ তার নিতে মানে পারবে না। আপনিও চান না, তার মানে আপনিও চান না আপনার টাকা কেউ চুরি করে নিয়ে যাক, আমিও চাই না আমার টাকা কেউ চুরি করে নিয়ে যাক, ব্যাচেলারও চায় না তার টাকা কেউ চুরি করে নিয়ে যাক। এখন আমরা মনে করেন 3 জনই আছি একটা দেশে,
তো আমরা যে সমাজটা তৈরি করি সেই সমাজে আমরা একটা অলিখিত চুক্তি করি, যে চুক্তিটা হচ্ছে যে ব্যাচেলার ভাই দেখেন আমি কিন্তু আপনার টাকা চুরি করবো না, আপনি আমার টাকা চুরি করেন না, হ্যাঁ ঠিক আছে আচ্ছা আসেন দুইজন মিলে আমরা একসাথে থাকি, আপনিও আপনার বাসাতে থাকবেন আমিও আমার বাসাতে থাকবো, কিন্তু আপনি আমার টাকা চুরি করবেন না আমিও আপনার টাকা চুরি নিবো না, ঠিক আছে তো ব্যাচেলার ভাই ঠিক আছে তো নাকি আপনিও আমার টাকা চুরি করেন করেন না আমিও করবো না, ঠিক আছে ব্যাচেলার ভাই কি বলেন? জি ভাই, এটা তো আমাদের দুজনেরই মানে লাভ জিনিস, দুজনেরই কোনো ক্ষতি হলো না, আমরা একটা শান্তিপূর্ণ ভাবে এসে রাজি হলাম সবাই মিলে। হ্যাঁ, এবং যদি আমি আপনার টাকা চুরি করি তাহলে মারপিট হবে, ঘুষাঘুষি হবে, ধস্তাধস্তি হবে, আপনিও চেষ্টা করবেন আমার থেকে টাকা চুরি করতে, আমিও চেষ্টা করবো আপনার থেকে টাকা চুরি করতে, মারামারি ধস্তাধস্তি খুনাখুনি, তারপর পরিবারের ভিতরে মারামারি, আপনি আমি আপনার ছেলেরে মারলাম, ছেলে এসে আমার আমার ছেলেরে মারলো, এরকম নানা ধরনের গ্যাঞ্জামের ভিতর দিয়ে যাবে, তাই না ভাই? জি, একটা খুবই কেওস সৃষ্টি বা অনেক শৃঙ্খলা সৃষ্টি হবে। আমরা অতীতে এইরকমের সমাজ ব্যবস্থা দেখেছি পৃথিবীতে, আমরা যখন মানে মানব সমাজ যখন আস্তে আস্তে গোত্র প্রধান সমাজ, পরিবার প্রথা থেকে শুরু করে গোত্র প্রধান সমাজ, এই গোত্র থেকে শুরু করে দেশ রাষ্ট্র, এই জিনিসগুলো যখন আমরা গঠন করেছি, আমরা অতীতে দেখেছি এই ধরনের ঘটনা অতীতে অনেক ঘটেছে, মানুষ তার অভিজ্ঞতার মাধ্যমে এই জিনিসগুলো শিখে শিখে সামনের দিকে পরের প্রজন্মের কাছে সেই অভিজ্ঞতাগুলো শেয়ার করে। ব্যাচেলার ভাই আমার কথা তো আপনি বুঝতে পারছেন না? জি জি ভাই বুঝতে। রিফাত, আপনি কি আমার কথা বুঝতে পারছেন? বুঝতে পারছি। আপনি একটু মনোযোগ দিয়ে শুনবেন রিফাত, ঠিক আছে? আপনি যে কথাগুলো রেডি করে আসেন বলবেন, এটুকু বলতে পারলে জিতে গেছি, এটা কোনো এই এই জিতে আপনি জিতবেন না কখনো, ঠিক আছে? এটা এটা করতে গেলে তখন মানুষ আরো হাসাহাসি করবে। আপনাকে আমি যেটা বলছি সেটা একটু শুনেন। আচ্ছা ব্যাচেলার ভাই, আপনি এখান থেকে একটু বলেন তো যে আমরা কিভাবে সমাজ ব্যবস্থা তৈরি করেছি এবং একজন আরেকজনের সাথে কিছু অলিখিত চুক্তি হয়েছে, এই চুক্তির মাধ্যমে আমাদের সমাজগুলো ডেভেলপ করেছে আস্তে আস্তে, এইগুলো আপনি একটু বলেন তো আমি একটু আমার ছেলের কথাটা শুনে আসি। হ্যাঁ ওকে। জি রিফাত ভাই, আপনার যে চুরির কনসার্নটা ছিল, আসলে আমাদের যে মানব সভ্যতা সেটা তো আর আজকে একদিনে হয়নি, এটা হচ্ছে অনেক পুরনো কি বলে ইতিহাস থেকে আমরা জানতে পারি যে মানুষে মানুষে অনেক রকম সমস্যা আছে। এবং আমাদের যে আজকের সমাজ ব্যবস্থা, যে আপনি যখন কোনো অপরাধ করেন তখন আমাদের যেমন একটা বিচার ব্যবস্থা আছে, সবকিছুর একটা নিয়মের মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে, আপনি চাইলেই আপনি কিন্তু কারো ক্ষতি করা বা চুরি করতে পারবেন না। বাট এই সমাজ ব্যবস্থাটা কিন্তু আজকের যে অবস্থাটা আছে সেটা কিন্তু একদিনে হয়নি। আগের আপনার হাজার হাজার বছর আগে মানুষের মধ্যে বর্বরতা অন্ধত্ব এগুলো অনেক বেশি ছিল, তখন এমন হতো যে আপনার সবাই কিন্তু আজকের মতো এরকম বিচার পেত। তো মানুষ এই অভিজ্ঞতাগুলোর মধ্যে দিয়ে আসতে আসতে, হাজার হাজার বছর এই অভিজ্ঞতাগুলোর মধ্যে দিয়ে আসতে আসতে মানুষ আস্তে আস্তে এই সমাজ ব্যবস্থাগুলো এইভাবেই দাঁড়া করিয়েছে, যাতে হচ্ছে সবার নিরাপত্তাটা নিশ্চিত হয়, সবাই যাতে সমান অধিকার নিয়ে সমাজে বাঁচতে পারে, সবার যাতে কোন রকম কারোর সাথে যাতে অবিচার না। মানুষই নিজের সুবিধার্থে এই নিয়মগুলো মানে তৈরি করেছে, যাতে আপনি যাতে কারো কোনো কিছু যদি চুরি করেন সেক্ষেত্রে আপনার একটা শাস্তির ব্যবস্থা আছে, বা আপনার কোনো জিনিস যদি কেউ চুরি করে সেক্ষেত্রে একটা শাস্তির ব্যবস্থা আছে। এগুলো মানুষ নিজেই নিজের সুবিধার্থে চিন্তা করে এগুলো মানুষজন ফিক্স করেছে, বা সেটার জন্য কিন্তু আপনার কেউ একজন লিখে দিয়েছে 1400 বছর আগে কোন একটা ধর্মগ্রন্থে লেখা আছে বলেই যে আপনি চুরি করেন না, আর লেখা যদি না থাকতো তাহলে আপনি চুরি করতেন। এই জিনিসগুলো, এই ধরনের চিন্তা ভাবনা গুলো ভাইয়া খুবই মানে কি বলবো হাস্যকর আর কি। কারণ এই আচ্ছা আরেকটা জিনিস আমি জিজ্ঞেস করি রিফাত, আপনি কি জানেন যে পৃথিবীতে অনেকগুলা দেশ আছে যে দেশে নাস্তিকরাই সংখ্যাগুরু, এটা কি জানেন? জি জি জানি। যেমন একটা দেশ মনে করেন নেদারল্যান্ড, জার্মানি, সুইডেন, এই দেশগুলোর নাম শুনেছেন? জি জি শুনছি। এই দেশগুলো কি উন্নত দেশ নাকি অনুন্নত দেশ? উন্নত দেশ। এই দেশে যদি রাস্তায় আপনি $100 ফালায় রাখেন, 10,000 টাকা ফালায় রাখেন, এনে কি কেউ মানে চুরি করে নিয়ে যাবে? জানি না ভাই। কখনো মানে গেছেন, আপনার আত্মীয় স্বজন কেউ আছে সুইডেন বা জার্মানি টাইপের দেশগুলোতে, সুইজারল্যান্ড, এই দেশগুলোতে আছে কেউ আত্মীয় স্বজন? নাই। আচ্ছা এই সমস্ত দেশে যে মানুষ দরজা লক করে না এটা জানেন? জানি না। আচ্ছা এই সমস্ত দেশের অনেকগুলো দেশ আছে যেখানে মানুষ দরজায় তালা লাগায় না, মানে দরজা খুলে চলে যায় বাইরে আবার রাত্রেবেলা চলে আসে, কারণ এরা জানে যে এখান থেকে চুরি হবে না, চুরির মতো কোনো ইয়াই এখানে নাই, চুরি করলে আরো অবাক হবে যে হ্যাঁ আমার চুরি করছে, অত চাইলে আমি দিতাম, চুরি করছে কেন, মানে অবাক কাণ্ড, চুরি করলো কেন, এইটা চুরি চুরি যদি করে তাহলে মানুষজন খুবই অবাক হতভম্ব হয়ে যায়। এই সমস্ত দেশে যে দোকানগুলা থাকে সেগুলাতে কোনো লোক থাকে না, মানে কোনো লোক যে সিকিউরিটি দাঁড়ায় থাকবে লোকই নাই, মানে এমনকি মানে টাকা দেওয়ার মতো লোকও নাই, আপনি গিয়ে কার্ড পাঞ্চ করবেন, কার্ড পাঞ্চ করে জিনিসপত্র নিয়ে চলে আসবেন, কেউ দেখেও না, কেউ জানেও না যে আপনি কি করতেছেন না না করতেছেন, কতগুলো জিনিস নিছেন, এগুলো কেউ দেখবেও না। এগুলো কি জানেন আপনি, শুনেছেন কোথাও? শুনিনি তেমন ভাবে, কিন্তু ভাই বেসলার ভাই একটা কথা বলছিলেন। আচ্ছা আরো 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 কথা আছে, নেদারল্যান্ডসে বড় বড় কয়েকটা জেলখানা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে সরকার, কারণ এই দেশে অপরাধী খুঁজে পাওয়া যাচ্ছে না, এটা বিভিন্ন পত্রিকাতে আসছিল, এটা কি আপনি দেখেছিলেন কখনো? না না না। আচ্ছা আপনি কি দেখতে চাইলে আমি দেখাতে পারি যে নেদারল্যান্ডস, ডেনমার্ক এই সমস্ত দেশে বড় বড় জেলখানাগুলো বন্ধ করে দিয়েছে, কারণ এই দেশে অপরাধীর সংখ্যা তো কমে গেছে, এই কারণে। আপনি যদি নিউজটা দেখতে চান তাহলে আমি এখন বের করে দেখাতে পারি। তো এই সমস্ত দেশ, আচ্ছা এই সমস্ত দেশ তো নাস্তিক প্রধান দেশ, মানে বেশিরভাগ মানুষই নাস্তিক, কোনো দেশে 90% নাস্তিক, কোনো দেশে 80% নাস্তিক, কোনো দেশে
বিশ্বে 60% নাস্তিক, ধার্মিক মানুষের সংখ্যা খুবই কম। আচ্ছা, বাংলাদেশে তো 99% মানুষ কোন না কোন ধর্মে বিশ্বাস করে, তাই না? পাকিস্তানেও তো মানে 99% মানুষ কোন না কোন ধর্মে বিশ্বাস করে না? হ্যাঁ, ভারতে, ভারতে ওখানেও হবে 15-20 ধর্ম, ধর্ম হ্যাঁ ওখানেও মোটামুটি। আফগানিস্তান, আফগানিস্তান মুসলিম রাষ্ট্রগুলো, হ্যাঁ এই দেশে তো 99% বা 100% লোকই ধর্মে বিশ্বাস করে, কোন না কোন ধর্মে বিশ্বাস করে নাকি? কিন্তু এই সমস্ত দেশে চুরির হার কেমন, মানে চুরি ডাকাতি খুন ধর্ষণ, মানে আপনি কি আপনার বোন কি রাত্রে বেলা মনে করেন 12টার সময় বাইরে ঘুরতে যেতে পারবে? আচ্ছা আপনি কি তাহলে মানে মুসলিমদের জনসংখ্যা আমি দেখে আমি জিজ্ঞেস করছি আমি জিজ্ঞেস করছি আপনার, আপনি তো বাংলাদেশে থাকেন, মনে করেন আপনার বোন 19-20 বছর বয়স, সে কি রাত 12টার সময় নিশ্চিন্তে বাইরে ঘুরতে যেতে পারবে? মনে করেন তার ইচ্ছা করলো টঙ্গের দোকান থেকে একটু চা খায়, 12টার সময় আমি যাই কমলাপুরে গিয়া, কমলাপুরের সামনে কয়েকটা চায়ের দোকান আছে খোলা থাকে সারা রাত, এনে গিয়ে চা খায়, চা খায় আসতে পারবে একা একা গিয়ে? পারবে না। আচ্ছা পারবে না, দিনের বেলা পারবে? দিনের বেলা গেলেও তো সমস্যা, তাই না? জি সমস্যা আছে, সমস্যা আছে। কিন্তু আমি তো জার্মানিতে থাকি, আমি এরকম কোনোদিন কোনো সমস্যা ফিল করি নাই। আমার বউ মনে করেন যদি মানে আমরা, আমি আমার বউ রাত্রে বেলাও যদি বাইরে আসি, কোনো কখনো কোনো দেখি নেই যে এরকম কোনো সমস্যা, আমরা আমরা বুঝি না যে এরকম কিছু হইতে পারে, ঠিক আছে? এবং এখানের মেয়েদেরকে দেখি, দেখছি আমি যে রাত 2-3টার সময় একা একা বাসায় বাসায় চলে আসে, কেউ মানে কল্পনাও করে না এখানে কোনো সমস্যা হইতে পারে। তাহলে এই দেশ তো ভাই, এই দেশে তো 60% নাস্তিক, আমি জার্মানিতে থাকি, জার্মানিতে 60% নাস্তিক, নেদারল্যান্ডসে আর একটু বেশি, নেদারল্যান্ডসে বোধ হয় 79%। এই সমস্ত দেশে আমি কখনো দেখি নাই কোনো মেয়েকে নিরাপত্তা, মানে হয় কিছু সামান্য কিছু ঘটনা হয় কিন্তু এত এক্সট্রিম লেভেল না, রাত্রে বেলাও তারা নিরাপদে চলাফেরা করতে পারে, দিনের বেলা তো পারি। আর আপনার দেশে তো ভাই, আপনার দেশে তো বেশিরভাগ মানুষ ধর্মে বিশ্বাস করে, সেখানে তো আপনার বোনই নিরাপদ না। তাহলে আপনি যে বললেন নাস্তিক হইলে মানুষ চুরিটা করাটা যে খারাপ এটা মানে এটা ইয়া করতে পারবে না, ঘটনা তো মিলতেছে না তো ভাই। আপনার দেশে তো হওয়ার কথা রাত 3টার সময় একটা মেয়ে রাস্তায় ঘুরতে পারবে, নিশ্চিন্তে ঘুরতে পারবে, এরকম হওয়ার কথা ছিল, আর নাস্তিকের দেশে হওয়ার কথা ছিল দিনের বেলাও যদি মেয়ে বাইরে দিলে তারে মনে করেন রেপ করে দিল সবাই মিলে, মানে কামরা কামরা করে মেরে মেরে। আমাদের কোরআনে আছে, এখন আল্লাহ পাক সবাই কি কোরআনে আছে, কোরআনে কি আছে, কোরআনে কি আছে নাকি নাই সেটা আমি জিজ্ঞেস করিনি, সেটা বিচার হবে কি হবে না সেটা জিজ্ঞেস করি নাই, তো জিজ্ঞেস করেছি যে আপনি যে বললেন যে ধর্মে বিশ্বাসটা না থাকলে মানুষ অপরাধ প্রবণ হবে, অপরাধ করবে, এটা তো আপনি বলছেন তাই না? চুরি তো একটা উদাহরণ দিচ্ছেন আপনি, কিন্তু না আমি বলিনি ওটা ভাই। আচ্ছা বেচেলার ভাই, ওনার কথা কি এটাই ছিল না? না না আমি আবার বলছি যে নাস্তিকতা বা ধর্মে যদি বিশ্বাস না থাকে তাহলে চুরি যে খারাপ সেটা মানুষ মানে বলতে পারবে না, চুরি যে খারাপ, চুরি খারাপ যে এটা বুঝতে না পারাটাই তো হচ্ছে চুরি, মানে চুরি করবে তো মানুষ, তাই না বেচেলার ভাই কি বলেন? জি জি জি, বুঝতে না পারলে তো সেটা করতে করতে শুরু করবে। আর শুধু চুরি কেন, এখানে সব রকম অপরাধী তাহলে ইনক্লুডেড হয়? হ্যাঁ সব ধরনের অপরাধী তখন বেড়ে যাবে, কিন্তু যারা যাদের কাছে মনে করেন একটা ধর্মগ্রন্থ আছে সেখানে লেখা আছে তোমরা চুরি করো না, ওদের তো হওয়ার কথা মানে ওরা তো বুঝতে পারছে তাই না বেচেলার ভাই? ওখানে তো হওয়ারই কথা না তাহলে, হ্যাঁ সেই ক্ষেত্রে তো তাদের ভয় পাওয়ার কথা, হওয়ার কথা। জি জি, মনে করেন ইউরোপের নাস্তিকরা তো বুঝতেই পারত, ওদের তো কেতাব নাই ভাই, কেমনে বুঝবে? ওদের কোথাও তো লেখা নাই, জি ওদের তো কোথাও লেখা নাই, তাদের তো বুঝার কথাও নাই, এবং তাদের তো আপনার রিফাত ভাইয়ের লজিক অনুযায়ী তাদের পরকালে মরার পরে কিছু যেহেতু নাই তাহলে তার ভয় নাই, তাদের তো লাফায় মানে রেপ করার জন্য লাফায় পড়ার কথা বা প্রতিদিন চুরি করার জন্য বের হয়ে যাওয়ার কথা, যে আমাদের তো আর বিচার নেই মরার, তো তাদের তো আরো এক্সট্রিম লেভেলের করার কথা, কিন্তু তারা তো করতেছে। তাহলে তো তাহলে উল্টা ঘটনাটা কেন দুনিয়াতেই হয় রিফাত, তাদের বিচার কোথায় হয় সেটা তো জিজ্ঞেস করি নাই, দুনিয়াতে হয় না পরকালে সেটা জিজ্ঞেস না, জিজ্ঞাসা না জিজ্ঞাসাটা। আচ্ছা বেচেলার ভাই, আমি কি স্পেসিফিকলি কি জিজ্ঞেস করতেছি আমি, আমার কথা সে বুঝতে বলে মনে হচ্ছে না, আপনি বলেন তো। জি রিফাত ভাই, আপনাকে তো একটা টপিক কথা বলা হচ্ছে, আপনি ফট করে মাঝখান দিয়ে বললেন যে তাদের বিচার পরকালে দুনিয়াতেই হয়, এটা তো আপনি আর একটা কথা বলেন, সেটা নিয়ে আপনি হয়তো পরে কথা বলেন, আপাতত তো আসিফ ভাই আপনাকে যেটা বোঝানোর চেষ্টা করছে সেই জায়গাটাতেই এখানে বিচার আচার থেকে আসলো, বা আপনি বুঝতে পারতেছেন রিফাত ভাই? ভাই শুনেন ভাই, হ্যাঁ আমি শুনতে পাইতেছি, আমাকে একটু কথা বলার সুযোগ দিবেন, কারণ আমি স্পেসিফিক ভাবে আমি আমার কথাগুলো বলতে পারছি না। এই যে কান্নাকাটি শুরু হয়ে গেল, আপনাকে তো কথা বলার সুযোগ দিয়ে আপনার টপিকেই তো আমরা কথা বলি। আপনি যদি এই স্পেসিফিক বিষয়ে, এই যে প্রশ্নটা আমি করেছি এই প্রশ্নের উত্তরে যদি আপনি কিছু বলতে চান অন্য কোন প্রসঙ্গে না গিয়ে, আপাতত এই প্রসঙ্গে কথা বলতে হবে, কথাটা শেষ হওয়ার পরে অন্য কোন বিষয় থাকলে সেটা আমরা একটু পরে বলবো, কিন্তু এই মুহূর্তে এই প্রসঙ্গ ছাড়া আর কোনো বিষয়ে আমি কথা বলতে ইন্টারেস্টেড না। আপনার, আপনি যদি লিখে নিয়ে আসেন কিছু, আপনার যদি কিছু স্ক্রিপ্ট থাকে আপনি ধৈর্য ধরবেন পরে বলবেন, কথা শোনা যাচ্ছে এই মুহূর্তে না। ব্যাচেলর ভাই আমার কি কথা শোনা যাচ্ছে না? জি ভাই ক্লিয়ার হচ্ছে। আমি জিজ্ঞেস করেছি রিফাত, আমি জিজ্ঞেস করেছি এই মুহূর্তে অন্য কোনো প্রসঙ্গ নিয়ে কথা বলবেন না, আমি জিজ্ঞেস করেছি যে নাস্তিকদের তো আর কেতাব নাই, কেতাবে তো লেখাও নাই যে চুরি করা খারাপ, ওরা তো বুঝতেছে না, ওরা তো তাহলে চুরি করার কথা, মনে করেন ইউরোপে আমি আসি আমার তো সকালবেলা ঘুমের থেকে ওইটা বউরে বলার কথা, বউ চলো চুরি করতে যাই, তুমি কোন বাড়িতে যাইবা চুরি করতে, আমি অমুক বাড়িতে যাইতেছি চুরি করতে, চলো দুজন মিল্লা, আমাকে কত কেতাব নাই ভাই, আমাকে কেতাব নাই আমরা জানিও না, হ্যাঁ চলো আমরা, আমাদের কত পরকালো নাই, চলো আমরা চুরি করতে যাই, তুমি এই বাড়িতে চুরি করো আমি সেই বাড়িতে চুরি করবো, তখন দুজনের দুই বাড়িতে যাওয়ার কথা চুরি করতে। এবং এখানে আমার যারা যারা থাকে 60%
নাস্তিক, 60% মানুষের সকালবেলা ঘুমের থেকে উঠে বাইরানোর কথা চুরি করে। কিন্তু আমি তো দেখতেছি এই দেশে চুরিধারী অপরাধ, খুন, ধর্ষণ এগুলো অত্যন্ত কম, অত্যন্ত মিনিমাম লেভেলে হয়, কিন্তু একদম মিনিমাম লেভেলে হয়। কিন্তু আপনি যে দেশে থাকেন বাংলাদেশে, সেই দেশের মানুষের কাছে কেতাব আছে, কেতাবের ভিতরে লেখা আছে যে চুরি করা খারাপ, সেই কেতাব মানুষের জানেও যে এটার ভিতরে লেখা আছে এবং তারা বুঝতে পারছে যে কেতাবে এটা লেখা আছে। এরপরেও বাংলাদেশের এমন কোন সরকারি অফিস নাই যেখানে ঘুষ ছাড়া কোনো কাম করানো যায়, এমন কোন ট্রাফিক সার্জেন্ট নাই যারা ঘুষ না দিলে গাড়ি নিয়ে যাওয়া যায়, এমন কোন লোক নাই, এমন কোন পুলিশ নাই যে ঘুষ ছাড়া কাম করে, এমন কোন কিছু নাই যে চুরি ছাড়া কোনো ঘটনা ঘটবে। চুরি তো প্রত্যেক দিন হইতেছে, তো হইতেছে, তো হইতেছে, তো হইতেছে। তাহলে আপনাদের, আপনার দেশে যে 99% মানুষের কাছে কেতাব আছে, কেতাবে লেখা আছে, এরা তো তাহলে কেতাব পড়ার পরেও তো চুরি করতেছে, আর নাস্তিকদের দেশে তো কেতাব না থাকার পরেও চুরি করতেছে না, ঘটনাটা তাহলে? ভাই আপনি কিতাব নিয়ে আসতেছেন কেন? আমি প্রসঙ্গ উঠেছে আর কি চুরি করাটা, এমনকি আমি বলছি যে চুরি করাটা আমার জন্য কেন খারাপ হবে, কারণ চুরি করলে আমার, আমি চুরি কোনো 1,000 টাকা চুরি করলে বাংলাদেশে আমাদের ধর্ম বিশ্বাস করার পরেও অফিস আদালতে দুর্নীতি হচ্ছে, যেখানে সবাই কিন্তু বিশ্বাসী, সবাই আপনার ধর্মে বিশ্বাসী প্রচন্ড এবং জানে যে মরার পরে তাদেরকে এগুলোর জবাব দিতে হবে, তারা এটা মনের প্রাণে বিশ্বাস করে, তারপরেও তারা কিন্তু অপরাধ, তারা দুর্নীতি করতেছে। কিন্তু ইউরোপের যে দেশগুলোতে সেগুলোতে তারা এই ধরনের কিছু কেতাবি লেখায় বেশ করছে না, তাদের, তারা এটাও জানে যে মরার পরে তাদের কোনো বিচার আচার হবে না, তারপরেও তারা নিজেদের নৈতিকতার দিক থেকে বা নিজেদের নিজে থেকেই তারা হচ্ছে দুটি বা অপরাধগুলো কম করছে বা অনেকটা করছে না। তো এই এই জিনিসটা কেন, আপনার কি মনে হয় এরকম কেন, সেইটা আপনাকে বিষয়টা আসলেই নাস্তিকদের ওটা বিষয়টা ভালো, বিষয়টা ভালো, তবে এদেরটা যে খারাপ এটা না, এরা এটার অবশ্যই ভালো নাকি খারাপ এটা তো আপনাকে প্রশ্ন করা হয় নাই, কোনটা ভালো কোনটা খারাপ এটা তো প্রশ্ন করা হয় নাই। এখান থেকে তো আপনার এটাই তো আমরা দেখতে পাচ্ছি যে ধর্মের লেখা বা একটা অন্ধবিশ্বাস আপনাকে খারাপ কাজ থেকে আটকাতে পারছে না, তাই না? এটাই তো আমরা দেখতে পাচ্ছি। তাহলে তার মানে হচ্ছে যারা ধর্ম বিশ্বাস করে এবং সেই ধর্মের ভিতরে যদি এটা লেখাও থাকে যে চুরি করাটা খারাপ, অপরাধ, এই কাম করাটা খারাপ, সেই কাম করাটা খারাপ, পরকালে বিচার হবে, এটা লেখা থাকার পরেও তারা অপরাধ প্রবণ হয়, আর নাস্তিকদের দেশে দেখা যাচ্ছে কোনো কেতাব নাই, কোনো পরকাল নাই, এটা মানুষ মনে করে যে এগুলো কেতাব টেতাব, এগুলো ভুয়া কথা, পরকাল টরকাল এগুলো ভুয়া কথা, তারপরেও তারা চুরি করতেছে না, ডাকাতি করতেছে না, ধর্ষণ করতে, তার মানে আমরা বুঝতে পারতেছি যে এখানে কেতাব কোনো প্রভাব বিস্তার করছে না, কেতাবে কি লেখা আছে না না লেখা আছে, চুরি করা ভালো না খারাপ যেটাই লেখা থাকুক না কেন, সেটা মানুষের জীবনে কোনো প্রভাব রাখছে না, সেটা শুধুমাত্র একটা কেতাবি কথা, কিন্তু মানুষ সেটা পড়তেছে, জানতেছে, কিন্তু সেটা দিয়ে কিছু যাইতেছে আসতেছে না সমাজ, এটা কি আপনি বুঝতে পারছেন? জি জি বুঝতে পারছি। তার মানে মানুষকে সভ্য করতে পারলে, মানে শিক্ষিত করতে পারলে, সভ্য করতে পারলে, বিজ্ঞানমুখী করতে পারলে, জ্ঞানী করতে পারলে, শুধুমাত্র তখনই সমাজে এই অপরাধ প্রবণতাগুলো দূর হয়, অন্ধবিশ্বাস প্রচার করলে কখনো এই অপরাধ প্রবণতা দূর হয় না। এই অন্ধবিশ্বাসী বই, অন্ধবিশ্বাস নিয়ে পড়া থাকা, ধর্ম নিয়ে কামাও করা, পীরের মাজারে গিয়া নাচানাচি করা, নামাজে গিয়া কান্নাকাটি করা, এইগুলা দিয়ে কোনো পৃথিবীর কোনো রাষ্ট্র উন্নত হয় নাই, উন্নত হয়েছে জ্ঞানে, বিজ্ঞানে, চিন্তা ভাবনায়, বিজ্ঞান মানে দর্শনে, এই সমস্ত গুলা চর্চার মাধ্যমে মানুষ আসলে উন্নত হয়, সভ্য হয়, অপরাধ প্রবণতা তখন কমে, এছাড়াও কোনো কেতাবে লেখা আছে এটা দিয়ে কখনো কোনো অপরাধ কমে না, এটা কি বুঝতে পারছেন আপনি? জি জি বুঝতে পারছি। এইটার মানে ইয়াটাই প্রমাণটাই আমরা দেখতে পাচ্ছি এখন, চোখের সামনে দেখতে পাচ্ছি, এটা তো একদম, আমি যে শুধুমাত্র কথা বলছি তা তো না, এটা প্রমাণিত বিষয়। ইউরোপের দেশগুলো এই চুরি ডাকাতি ধর্ষণ এগুলো অত্যন্ত কম, মানুষজন দোকানে তালাও মারে না, মানুষজন বাসাতে তালাও মারে না, চলে যায় বাইরে। আর ধর্মপ্রবণ দেশগুলোতে যেখানে ধর্ম অনেক বেশি, সেই সমস্ত দেশে আপনি তো রাস্তা দিয়ে হেঁটে যেতে পারবেন না, ঠ্যাক দিয়া নিয়ে দেবো পকেটের টাকা, তার মানে এইটা দিয়ে কাজ হয় না, এই ধর্মে কি লেখা আছে, কিতাবে কি লেখা আছে, এটা দিয়ে কাম হয় না, কাম হয় না 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 কাজ। এবং আফগানিস্তানে গিয়া, এবং আপনাকে যদি সুযোগ দেওয়া হয় যে ভাই আপনাকে ভিসা দিবো, রিফাত আপনাকে ভিসা দিবো, আপনার সামনে অপশন আছে সুইডেনের ভিসা আর আফগানিস্তানের ভিসা,
কোন দেশে যাইবেন বলেন তো, আপনার ফ্যামিলি নিয়ে কোন দেশে যাইতে চাইবেন, সুইডেনে যাইতে চাইবেন না আফগানিস্তানে যাইতে? আমি আফগান যাব। ও আফগান যাবে, যান ভাই চলে যান, এখনই এখনই চলে যান। ব্যাচেলর ভাই আপনার কি মনে হয় আমাদের যে এতক্ষণ দীর্ঘ পরিশ্রম দীর্ঘ কথা মানে মুখ নষ্ট, এতে কোনো লাভ হয়েছে? আমি লাস্টের দিকে উনি যখন হ্যাঁ হ্যাঁ বলতেছিলেন মনে হচ্ছিল যে লাভ হচ্ছে, বাট লাস্টের এই আনসারটা দেওয়ার পরে আমার কিছু বলার নেই। লাস্ট টেকার মেরে দিছে না? আর রিফাত ভাই আপনাকে যেমন আর এটা কি এরকম হয়েছে ভাই, মানে সারা রাত ছাগলকে পড়াইছেন সকালবেলা উঠে ভ্যা বলছে এরকম ধরনটা বাস্তবে চলে আসছে এরকম? ভাই আমার পয়েন্টটা তো আমাকে বলতে দিলেন না ভাই, আপনারাই শুধু কার সাথে কথা ভাই। আমি পারাজ ভাই, আই ডু ওয়ান্ডার আসিফ ভাই, ধরেন রিফাত ভাই হাইপোথেটিক্যাল সিচুয়েশন, রিফাত ভাই হচ্ছে মাদ্রাসার স্টুডেন্ট এন্ড তাকে মাদ্রাসার যে কালচার, এখন মাদ্রাসার কালচার অনুযায়ী হুজুর রাতের বেলায় তাকে তার মশারি তলে নিয়ে যে তাকে তার সাথে খেললো, মানে আমি আর কিছু বললাম না, বাট হুজুরা যেটা করে মাদ্রাসার ছাত্রদের সাথে সেই কাজ করলো, গেলমান দিল। এন্ড এটা করার পরে রিফাত ভাইয়া কি যে আসলে মানে বুঝতে পারবে যে তার সাথে আসলে খারাপ কিছু হয়েছে, তার তাকে জোর করে এটা করছে এটা খারাপ হয়েছে এই জিনিসটা কি সে বুঝতে পারবে নাকি? আই রিয়েলি ডু ওয়ান্ডার সে কোরআন হাদিসে খুঁজতে যাবে যে হুজুর আমার সাথে যেটা করলো এই ব্যাপারে কোরআন হাদিস কি বল, মানে যদি আল্লাহ এলাও করে তাহলে এটা অবশ্যই ভালো, আর যদি আল্লাহ এলাও না করে ওটা খারাপ। আমি আমি এটা কি মানে কোরআন হাদিসের উপর ডিপেন্ডেন্ট করে জানবো যে যদি কোরআনে বলা থাকে তাহলে এটা ভালো, আর যদি কোরআনে বলা না থাকে? আমি তো জানি না হুজুর কি করছে, এটা সম্পর্কে তো কোরআন হাদিসে কিছু বলা নেই, পাচ্ছি না তো। আচ্ছা মনে করেন এই যে মনে করেন ভাই আপনারা তো আমার কোনো কথা শুনেন না, শুধু আপনারাই কথা বলেন ভাই আমাকে। আপনি একটু চুপ থাকেন, একটু চুপ থাকেন। মনে করেন আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, আপনার পাছায় কেউ একজন একটা লাথি মারলো, আপনি কি বাসায় গিয়ে কোরআন হাদিসে খুঁজেন যে আমাকে লাথি মারা জায়েজ নাকি না জায়েজ? ভাই রাহাকে আমাকে চিতো যে আই তুই তুই খাড়াই দেখা খাড়া আমি কোরআন হাদিস দেখে আসতেছি খাড়া তুই জায়গা, এটা ভালো নাকি খারাপ আমি দেখতে আইসো তোরে, ভালো হলে তো কি কোনো কথা নাই, কিন্তু খারাপ হলে কিন্তু আমি গাইল দিব উল্টো একটা গাইল দিব। একটা আই ডোন্ট নো এই লোকের বয়স কত, আই হ্যাভ নো আইডিয়া, বাট সে বলতেছে লিটারালি এক গাধার বাচ্চা গাধা শিখে গেছে এবং আরেক গাধার চাওয়াল পাওয়া গেছে, জিজ্ঞেস চুরি করাটা কেন খারাপ জিনিস, কেন আমি চুরি করলে তো আবার তো লাভ লাভ আমার কেন খারাপ? এই বেসিক প্রশ্ন করতে চাই ইয়াকে, মনে করেন রিফাত সাহেব, মনে করেন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন এবং দেখলেন যে একটা কুকুর অ্যাক্সিডেন্ট হয়েছে, হ্যাঁ গাড়ির নিচে পড়ে অ্যাক্সিডেন্ট হয়েছে একদম, মানে এখনই একে যদি হাসপাতালে নিয়ে না যায় তাহলে কুকুরটা মারা যাবে, কালো রঙের একটা কুকুর, সেটা একদম কোতাচ্ছে, একদম কোতকোত করে কোতাচ্ছে, এখন এই কুকুরটাকে তো হাসপাতালে নিয়ে যাওয়া জরুরি এবং তাকে জীবন তার জীবনটা রক্ষা করাটা একটা জরুরি বিষয়, একটা নিষ্পাপ একটা কুকুর এভাবে মরে যাচ্ছে, তো আপনি রাস্তায় একাই আছেন আর কেউ নাই, এখন আপনি কি করবেন বলেন তো একটু? কোরআন বাসায় গিয়ে দৌড় দিয়ে বাসায় গিয়ে কোরআনে দেখবেন যে কোরআনে এই বিষয়ে কি লেখা আছে, দেখি তো এটা কি বাসামু নাকি বাসামু না, কি করবেন বলেন? রিফাত আপনাকে একটা প্রশ্ন করেছে, আপনি প্রশ্নটা কি উত্তর দিবেন? হ্যাঁ হ্যালো ভাই শোনা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ শোনা, এখন শোনা যাচ্ছে, ভিডিওটা অফ করে দেন, ভিডিওটা অফ করে কথা বলেন। হ্যাঁ কথা বলেন, আপনি কি প্রশ্নটা শুনতে পেয়েছেন নাকি আগে এটা বলেন, প্রশ্ন শুনতে পেয়েছেন? জি শুনতে পেয়েছি। আচ্ছা তাহলে এবার উত্তর দেন, অন্য কোনো প্রসঙ্গে যান না, হ্যাঁ এটার উত্তর দেন, বাঁচাবো কারণ ইসলামে তো এইভাবে বলা আছে। কি বলা আছে ইসলামে একটু শুনি। এটা মানে কোনো কিছুর এটা তো মরে যাচ্ছে, এখন একে তো বাঁচাতে হবে, এটা তো একটা আর কি মানবিক। না না আপনি তো মানে বাসায় গিয়ে কোরআন হাদিস পড়বেন যে এখানে কি লেখা আছে পড়ে আসি আগে, আমি কেন ওটা ইয়া করব? হ্যাঁ না না আমি কেন ওটা ইয়া কোরআন দেখব? না না আপনি তাহলে বুঝলেন কেমনে যে এটা যে ভালো কাজ, কোরআন হাদিস না পড়লে বুঝবেন কেমনে যে এটা যে ভালো কাজ? ইসলামে তো এরকম অনেক কথা বলা আছে, ইসলামে এরকম কি কথা বলা আছে একটু বলেন তো। ইসলামে বলা আছে যে মানুষকে উপকার করো বা কোনো কিছু ইয়া হলে এরকম অনেক। ঠিক আছে আমি আপনাকে একটা হাদিস দেখাচ্ছি, এই হাদিসটা একটু আমাদেরকে পড়ে শোনান তো ভাই, এই যে এটা হচ্ছে সুনান আবু দাউদ শরীফ ইসলামিক ফাউন্ডেশন 2836 নম্বর হাদিস, এখান থেকে একটু পড়ে শোনান তো আমাদেরকে এখানে কি লেখা আছে। যদি কুকুর আল্লাহ তাআলা বহু জাতীয় সৃষ্টি না হতো তবে আমি তাদের হত্যা করেন, তোমরা তাদের বল কালো বর্ণের কে হত্যা করবে? আচ্ছা আচ্ছা এটা একটা সহি হাদিস, হ্যাঁ এই হাদিসে কি বলা আছে আমাদেরকে একটু বুঝাই দেন তো, একটু বড় করেন। বড় করলাম তো আরো বড় করতে হবে, আচ্ছা ঠিক আছে আরো বড় করতেছি। হ্যাঁ পড়েন এবার। যদি কুকুর আল্লাহ তাআলা বহু জাতি সৃষ্টি জীবের মাঝে এক জাতীয় সৃষ্টি না হতো, মানে মানে অনেক 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 জাতীয় সৃষ্টি যদি না হতো তবে আমি তাদের হত্যা করার নির্দেশ দিতাম, মানে আর কি কুকুরগুলোকে হত্যা করার নির্দেশ দিত এবং তোমরা তাদের থেকে কেবল কালো বর্ণের কেই হত্যা করো, কালো বর্ণের কুকুর হত্যা করার নির্দেশ। কিন্তু কেন দিয়েছে এটা তো জানি না, কে দিয়েছে
এই বিষয়টা দেখেই তো আপনি বলতে পারবেন না যে কালো বর্ণের কুকুরকে হত্যা করতে হবে, এটার অবশ্য হয়তো কোনো এটা উদ্দেশ্য এটা আছে। দেখে আমি বলতে পারবো না কালো বর্ণের কুকুরকে হত্যা করতে হবে, নবীর নির্দেশ দিছে তারপর আমি বলতে পারবো না যে মোহাম্মদ আচ্ছা নির্দেশ দিছে, দিয়েছে কেন এটা তো আপনাকে জানতে হবে। যেই কারণেই দেখ না কেন, ইয়াটা তো দিয়েছে, হুকুমটা তো দিয়েছে নাকি? জি জি হুকুমটা তো দিয়েছে, এটার তো আচ্ছা মনে একটা করেন কারণ। আপনাকে, মনে করেন আপনাকে আমি একটা থাপ্পড় দিলাম, গালে ঠাসা থাপ্পড় দিলাম, এখন থাপ্পড় দিছি এটা তো সত্য নাকি? কেন জি দিয়েছি, কেন দিয়েছি সেটা তো ভিন্ন জিনিস, থাপ্পড় যে দিছি না এটা তো না কনফার্ম ভাই নাকি? ভাই ওটা অবশ্যই একই জিনিস, কারণ কেন না না, আপনাকে যেটা একটা জিজ্ঞেস তো করছি কারণ সেটার থাকে। উত্তর দেন, যেটাকে জিজ্ঞেস করছি সেটার উত্তর দেন। মনে করেন আপনার গালে আমি একটা থাপ্পড় দিছি ঠাসায়, হয়তো কোনো একটা কারণ আছে, আপনার কথাবার্তা আমার কাছে বলদের মতো লাগছে এই জন্য দিছি, হয়তো এটার পিছনে কোনো একটা নিশ্চয়ই কারণ আছে, হুদাহুদি তো কেউ আর থাপ্পড় দেয় না, কারণ তো নিশ্চয়ই একটা না একটা আছে, হয়তো আমার হাত চুলকাইতেছিল এই জন্য দিছি, এটাও হইতে পারে যে আমার হাতে কুরকুর করতেছিল, একটা পাইছি আপনার গাধা দিই একটা থাপ্পড় দিলাম একটা থাপ্পড়, কিন্তু কারণ যেটাই হোক তাতে তো এই সত্যটা তো পাল্টায় যাবে না যে আপনাকে আমি একটা থাপ্পড় দিছি নাকি, জি 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 সেটাই, থাপ্পড়টা তো দিছি নাকি? জি অবশ্যই এখন আপনি বলেন আমি কি আপনাকে থাপ্পড় দিছি নাকি দেই নেই, দিছেন দিয়েছেন। কিন্তু এটার তো একটা কারণ আছে ভাই, আমি তো থাপ্পড় দেই নেই আসলে, এটার তো একটা কারণ আছে, না 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 কিন্তু ভাই আপনি কারণ না জানলে তো বলতে পারবো না যে থাপ্পড়টা আসলে দিছে কি, নিশ্চয়ই এটা কারণ কোনো না কারণ জানলে আছে, কি, কারণ কারণ না জানলে কি আমি বুঝতে বলতে পারবো না যে আপনাকে আমি থাপ্পড় দিছি? হ্যাঁ থাপ্পড় দিয়েছেন ঠিক আছে ভাই, কিন্তু এটা কেন না, দিয়েছে? কেন দিয়েছে সেই কারণটা যদি নাও জানি তাতে কি আমি এটা বলতে পারবো না যে থাপ্পড় দিছি? হ্যাঁ এটা 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 বলতে পারবেন। আচ্ছা মোহাম্মদ কি কালো বর্ণের কুকুরকে হত্যা করতে নির্দেশ দিছে, জি দিয়েছে। এটার কারণটা যদি আমরা না জানি যে কেন দিছে তাতে কি আমরা এটা বলতে পারবো না যে সে কালো বর্ণের কুকুরকে হত্যা করতে নির্দেশ দিছে? হ্যাঁ অবশ্যই হ্যাঁ দিয়েছে, তাহলে যেই কারণেই দেখ না কেন কালো বর্ণের কুকুর তো হত্যা তো করতে নির্দেশ দিছে তো নাকি? জি জি দিয়েছে অবশ্যই। এখন কালো বর্ণের কুকুরকে যে মোহাম্মদ হত্যা করতে নির্দেশ দিছে, আপনি একটু আগে বললেন আপনি রাস্তায় একটা কালো রঙের কুকুরকে অসুস্থ দেখা নাকি তাকে হাসপাতালে নিয়ে যাবেন, কারণ আপনার কোরআন হাদিসে নাকি এটা বলা আছে, না না কোথায় বলা আছে এটা একটু দেখান তো না না একবার। ভাই মানে এটা তো আমি জানি না, আমার তো ইসলাম সম্বন্ধে অতটা জ্ঞান ছিল না, কিন্তু এখন আমি এই যদি এখন জন্যই তো, থেকে এরকম তাহলে আপনি সিচুয়েশন পড়ে কিভাবে বললেন, আমি আপনি কোরআন হাদিস না কালো, পড়া, কোরআন হাদিস না পড়া আপনি তাহলে কেমনে বললেন যে এই কুকুরটাকে আপনি ইসে নিয়ে যাবেন হাসপাতালে নিয়ে যাবেন, এটা আপনি কিভাবে বললেন যে কোরআন হাদিস না পড়া? একটু আগে যে বললেন যে আমার কোরআনে বলা আছে এরকম এরকম, একটু আগে আপনি বলছেন না যে আমার কোরআনে এটা এটা বলা আছে, এটা জি বলছেন বলেছে না, জি। তাহলে কোথায় কোরআনের কোথা থেকে পাইছেন যে কালো রঙের কুকুরকে হাসপাতালে নিয়ে যেতে হবে, এটা কোথায়? আমি তো আপনাকে দেখাইলাম হাদিসে আছে কালো বর্ণের সমস্ত কুকুরকে মেরে ফেলতে নবী নির্দেশ, উল্টাটা বলা আছে, বরঞ্চ একদম একদম অপোজিট কথাটা বলা আছে, কালো বর্ণের সব কুকুরকে মেরে ফেলতে বলে দিছে মোহাম্মদ, কালো কুকুরকে বলছে মোহাম্মদ বলছে কালো কুকুর হচ্ছে শয়তান, এগুলো সব ডিটেইলে মেরে লা, সবগুলো মেরে ফেল, সব কালো বর্ণের কুকুরকে মেরে ফেল, আর আপনি বলতেছেন কোরআন হাদিসে নাকি আপনি পড়া জানতে পারছেন নাকি কুকুরকে আপনি নাকি কালো কুকুরটাকে নাকি আপনি আপনি নাকি হাসপাতালে নিয়ে যাবেন, কোথায় পাইছেন এই জিনিসটা? ভাই সেখানে আমার ভুল, এখানে তো কোনো ইসলামের কোনো ভুল হইলো না, বা আচ্ছা তাতে কি ইসলামের কোনো প্রমাণ ভুল হইলো? না, হ্যাঁ হ্যাঁ ইসলামের কোনো ভুল অবশ্যই না। এখন তাহলে আপনাকে তো আমি হাদিসটা দেখাইলাম, আরো অনেকগুলো হাদিস আছে যেখানে একই কথা বলা আছে, যেমন ধরেন আরেকটা হাদিস দেখাই, আরেকটা হাদিসে এই কথাই বলা আছে, সহি মুসলিমের একটা হাদিস, এবার আমি দেখাচ্ছি সহি মুসলিমের একটা হাদিস, এই হাদিসে কি লেখা আছে আমরা দেখি, 3875 নম্বর হাদিস, এখানে দেখেন বলা আছে রাসূলুল্লাহ বলেছেন কুকুর হত্যা করার জন্য আমাদেরকে আদেশ দিয়েছেন, এখানে কি লেখা পড়েন তো ভাই? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুকুর হত্যা করার জন্য আমাদেরকে আদেশ আচ্ছা, তারপরে অতঃপর অতঃপর কোন বেদুইন কুকুর নারী কুকুর সহ আগমন করলে আমরা তাও হত্যা করে ফেলতাম, পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা হত্যা করতে নিষেধ করেন এবং বলেন চোখের উপর সাদা দুই টিকা বিশিষ্ট ঘন কৃষ্ণ বর্ণের কুকুর তোমরা হত্যা করো, কেননা উহা হলো শয়তান, মানে কালো রঙের কুকুর যেগুলোর উপরে একটা সাদা টিকা আছে সেগুলাকে বিশেষ করে মারতে বলছে, প্রথমে সবাইকে মারতে নির্দেশ দিছিল, পরে বলছে যে তুমি তোমরা সব একদম সবগুলোরে মেরে ফেলো না, কালো রঙের কুকুরগুলো যেগুলো সেগুলো হচ্ছে শয়তান সেগুলোরে মারো, দেখা গেছে ভাই? জি জি। তাহলে এখান থেকে বলা যায় যে সব কুকুরকে মারা যে মারতেই হবে এটা না, আর সব এখানে কুকুরকে বলছে যে মারতে হবে যে এটা তো আমি বলি নাই তো, আমি তো বলে দিয়েছি জি জি স্পেসিফাই করে দিয়েছি তো কালো রঙের কুকুর তাই না, হ্যাঁ এখন কালো রঙের কুকুর হইলে মেরে ফেলতে বলছে নবী নাকি? জি জি। আচ্ছা আপনি যে বললেন একটু আগে যে আপনার কোরআন আপনাকে শিখাইছে নাকি মানে কালো কুকুরকে হাসপাতালে নিয়ে যেতে, এটা আপনি কই পাইছেন এটা একটু আমাকে দেখান তাই ভাই আমি তো জানি না রে ভাই, আমি তাহলে এখন না তো জেনে, এটা জানলাম না না। জেনে না মানে কোরআন থেকে তো আর জানেন না নাকি, এই যে জানেন না যে, হুম জানেন না যে সেটা তো তার মানে হচ্ছে আপনি জানেনই না কোরআনে কি লেখা আছে নাকি, না না আমি তো জানছিলাম যে আর কি, আর এটা কোরআন বিষয়টা হাদিসে তো আমাকে ভালো ইয়া লাগতেছে যে কথাটা এটা কথাটা আসলে বুঝে নেন, কথাটা বুঝে আমার উত্তর দায়িত্ব। দেন, কথাটা বুঝে উত্তর দেন, কোরআন হাদিসে কালো রঙের কুকুরকে রক্ষা করা নাকি মায়েরা ফেলা এগুলো সম্পর্কে কি লেখা আছে, এটা না জেনেই আপনি সিদ্ধান্ত নিছিলেন যে কুকুরটাকে বাঁচাইতে হবে হাসপাতালে নিতে হবে নাকি? জি জি। এখন আপনাকে আমি হাদিস দেখাইলাম, হাদিসে লেখা আছে কালো রঙের কুকুরকে মেরে ফেলতে হবে, আপনার নবী বলছে কালো রঙের কুকুরকে মেরে ফেলতে হবে, এখন কোরআন হাদিস থেকে আপনি তাইলে কি জানলেন যে কুকুরটাকে মেরে ফেলতে হবে নাকি? জি মাইরে ভাই আচ্ছা তাইলে আগের আপনার আগের স্ট্যান্ডটা ভালো স্ট্যান্ড ছিল নাকি মানবিক স্ট্যান্ড ছিল নাকি এখনকার স্ট্যান্ডটা মানবিক স্ট্যান্ড আছে? আমি আগে না ভাই আমি কালো কুকুরটাকে পেলে মেরে ফেলি। আগের আগের স্ট্যান্ডটা যেটা আপনি কোরআন হাদিস না পড়েই সিদ্ধান্ত নিছিলেন, কোরআন হাদিস না পড়ে আপনি যে সিদ্ধান্তটা নিছিলেন সেই সিদ্ধান্তটা ছিল একটা ভালো সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটা ছিল একটা উত্তম সিদ্ধান্ত, মানবিক সিদ্ধান্ত, কিন্তু হাদিস পড়ার পরে কি হলো ঘটনাটা, ঘটনা হলো আপনি আপনার
আপনার মোরাল স্ট্যান্ডার্ডটা নিচে নেমে গেল, আপনি একটা নিকৃষ্ট মানুষে পরিণত হইলেন, আপনি হইলেন, আপনি এখন ভাবতেছেন যে ওই কুত্তাটা মেরে ফেলতে হবে, আমার নবী কইছে মেরে ফেলতে হবে। তার মানে হচ্ছে কোরআন হাদিস পড়ার কারণে আপনি একটা বর্বর, ইতর, অসভ্য, একটা ভয়ঙ্কর খারাপ মানুষে পরিণত হইলেন নাকি ভাই? আপনাকে কিন্তু আমি মিউট করি নাই, নিজেকে নিজে মিউট করছেন, রিফাত নিজেকে আনমিউট করে কথা বলেন। আপনি কি এই হাদিসটা পড়ার পরে আপনার মানবিক বোধটা কি উন্নত হইলো নাকি নিচে নামলো? এটা কি হয়ে বলি ভাই, এটা আর কি আমি এটা মনে করছিলাম, কিন্তু এখন আমার কাছে আর কি কালো কুকুরটাকে আর কি তাকে আমি হেল্প করতে পারবো না। মেরে ফেলবেন কি? না মেরে ফেলবো না, কিন্তু তাকে আমি কোনো হেল্প করতে পারবো। হেল্প না করাটা তো তাকে তো মরতে দিতেছেন, তো তাইলে রাস্তায় পেরে পেরে মরবে সে নাকি? কিছু করবেন না? আপনার নবী যে মারতে বলছে বিশিষ্ট কালো রঙের কুকুরকে, ওটাকে আপনি মারবেন না? হ্যাঁ মারবো, অবশ্যই মারবো। আচ্ছা ভাই একটা কত কিসে পড়েন জানেন এখন আপনি ভাই? এটা পরের বিষয়ে আগে এখানে কথা বলেন না, না বললে আলোচনা হবে না ভাই। বলেন কিসে পড়েন? আমি ক্লাস 10 এ পড়ি। ক্লাস 10 এ পড়েন? স্কুলে পড়েন না মাদ্রাসায়? আমি মাদ্রাসায় পড়ি। মাদ্রাসায় পড়েন? আপনার পার্সোনাল ভাবে পার্সোনাল লাইফে না যায় আপনার 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 উচিত এখন কানে ধরে উঠা 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 বসা করা মাদ্রাসার ছাত্র। আপনি দেখছেন, আপনি মানে আপনার রেফারেন্স দেখানো হইলো যে আপনার নবী কালো কুকুর মারতে বসছে, এই জন্য আপনি ঢ্যাং ঢ্যাং করে যে কালো কুকুর মারতে যাবেন, আর সেই স্যাসরা মাদ্রাসার ক্লাস 10 এর পর একটা স্যাসরা বলা একটা ইতর আসে মরালিটি নিয়ে কথা বলতে। নাস্তিকদের নাস্তিকরা তো কোনটা ভালো মন্দ বুঝতেই পারে না ফারাজ ভাই, ওদের তো কোনো কিতাব নাই। আমাদের কিতাব আছে, আমাদের কিতাব আমরা শিখাইছে কালো কুকুর পাইলে মেরে ফেলবি। আর নাস্তিকরা যেখানে ইউরোপে যদি একটা কালো কুকুর পড়া থাকে চারদিক থেকে 100 জন স্যাসরা বলা যে এইটা দেখা মাত্র যে তার নবী কালো কুকুর মারতে বলছে সে এক ধাপে বলে দিল হ্যাঁ কালো কুকুর মারতে। এই হারাম যারা আসে আমাদের সাথে মরালিটি নিয়ে কথা বলতে ফারাজ ভাই, ফারাজ ভাই এই ওয়ার্ড গুলা কিন্তু ফেসবুকে ইয়া হয়, হ্যাঁ ট্র্যাক হয়। সরি ওকে 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 সরি ওকে সরি মানে এই মুমিন আসে, ওকে দেন মুমিন তো ইউনিভার্সাল কথা, এই মুমিন আসে কথা বল না। আমি আর পারলাম না, অসম্ভব এই টাইপের মানে ইতর বদমাইশ মানে একেবারে নোংরা মানে মন মানসিকতা। ধর্মটা যে কিভাবে মানুষকে ভয়ঙ্কর জঙ্গিতে পরিণত করতে পারে, ধর্মীয় অন্ধবিশ্বাস যে কিভাবে মানুষ একটা সুস্থ মানুষকে যে একটু আগে সুস্থ ছিল একটু আগে বলতেছিল কুকুরটাকে সে নিয়ে যাবে, কিন্তু যেই হাদিসটা দেখলো সে এখন কুকুর মারবে, মানে একটা ধর্ম যে একটা অন্ধবিশ্বাস না ব্যান করে দিচ্ছে এই মানে এ তো মানে পুরো জঙ্গি হবে, কয়েকদিন পরে আফগানিস্তানে নাকি যাবে জঙ্গি হবে, মানে কি একটা অবস্থা ভাই। মানে আবার সে বলতেছে হ্যাঁ এখন হাদিসে দেখছি এখন মেরে ফেলবো, মারবশ্যই মারতে হবে, মানে চিন্তা করছেন ভাই কিভাবে সম্ভব এগুলা? এন্ড এদের কাছ থেকে ভাই মানে সাধারণ মানুষের মোরালিটি শিখ, তারা বাংলাদেশের মানুষের মোরালিটি মোরালিটি শিক্ষক শিখায় বেড়া স্ট্যান্ডার্ড তারা, হ্যাঁ মোরালিটি স্ট্যান্ডার্ড ফলো করে তারা দুনিয়া মানে বাংলাদেশের সবচেয়ে মোরাল বান্দা এরা। আমি অনেক চাই যে আমি আমার মেজাজটা ঠান্ডা রাখি, আমি ঠান্ডা ভাবে কথা বলি, কিন্তু এই যে একটু আগে আমাদের ব্যাচেলর ভাই ছিলেন উনিও আমাকে এই জিনিসটা বলতেছিলেন যে আমাদের আরো মানে ইয়া হইতে হবে। আমি এখন ব্যাচেলর ভাইরে খুঁজতেছি, ব্যাচেলর ভাই যে তো চলে গেল, উনি কেন চলে গেল বুঝলাম না, ওনাকে তো এখন আমি খুঁজতেছি। হারি হারি আসিফ ভাই আমি প্রথমত আমি একটা কথা বলি আপনাকে ভাই, গতকালকার আমার বিহেভিয়ারের জন্য ভাই আমি সরি, আমি এটা আপনার প্রাইভেটলি বলতে পারতাম বাট আমি পাবলিকলি, আপনি যে শুনছিলেন যে আপনি যে থার্ড পয়েন্টটা শুনতে যাচ্ছিলেন না মনে আছে আসিফ ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি যে আপনারে জোর জোর করে বলতেছিলাম তারপর শুনি বহুত জোরাজোরি করছি না, এবং আমরা কিন্তু একটা প্রেডিকশনও করছিলাম যে সে থার্ড পয়েন্টে এটা বলতে পারে, তার কথা শোনার আগে তার ওই বাকওয়াজ শোনার আগেই মানে পুরোপুরি শোনার আগেই আমরা কিন্তু মানে মুখ খুললে যেটা বলবে সেটা তো আমরা ধরে ফেলেছি, আপনিও ধরছিলেন আমিও ধরছিলাম, তারপরও মানে সে যেহেতু যুক্তিটা কমপ্লিট করতে দিলেন না বলছিলেন, এই জন্য আমি আপনার সাথে একটু জোর জোর করে কথা বলেই বলছি যে ভাই প্লিজ তারপরে কথা বলতে দেন চিলাচিলি করছি। আলটিমেটলি কি হয়েছে জানেন আসিফ ভাই? কি হয়েছে গতকালকে তার ওই 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 লোক ওই বান্দার সাথে অ্যারাউন্ড 3 ঘন্টার বেশি কথা হয়েছে, মোট মিলাই আর কি 3 ঘন্টার বেশি কথা হয়েছে, এবং সে ওই যে থার্ড পয়েন্ট না যেটা আমরা গেস করছিলাম ওটাই বলতে। এটা তো ভাই অবভিয়াস, এটা মানে আর কতবার আপনি এই মুমিনদের কাছ থেকে একই কথা শোনার পরে আপনি আরেকজনকে গিয়ে মানে সুযোগ দিবেন না বলেন তো, কত কয়শবার এটা হইছে? সেটাই তো ভাই, যখন কিন্তু যখন দেন আসিফ ভাই যখন লাইভে এসে বলে দেবে যে ভাই আপনি আমার যুক্তিটা শুনতে যাচ্ছেন, এই জন্যই মানে আমি আমি আপনার আমি জানি তো ভাই ওটাই বলবে, মানে আমার তো গেস ছিল বাট তারপরও মানে কি করার, এই জন্যই আর কি সরি জানি কিন্তু ভাই মানে মানে মুমিনকে কোনো অবস্থায় ওই জায়গা থেকে নড়তে দিয়েন না, নড়লেই সে আর ওইখানে আসবে না কখনো, হ্যাঁ সে আর ওই আলোচনা আর কোনো কিছুই হবে না, ওই আলোচনা ওই পয়েন্টে যে পয়েন্টে আছে সেই পয়েন্ট শেষ না কইরা কোনো অবস্থাতেই রেহান দিয়ে বাইরে যাবে না। এইটা এইটা একদম স্ট্রিক্টলি আমি স্ট্রিক্টলি মেনটেন করে রাখি, বাড়িতে দিই না, এখন মাঝে মাঝে একটু ছোটা টুটা যায় কিন্তু একদম ইয়া করে রাখি, এই জন্য আমি আমি যতক্ষণ থাকি অন্তত সেটা যতক্ষণ কথা বলছে কন্টিনিউয়াস বাট পারি বুঝছেন আসিফ ভাই, কথা
কোথাও বলছে বাটপাড়ি, কোথাও বলছে বাটপাড়ি, ইকবাল ভাই চলে আসছে তার বাটপাড়ি শুনতে শুনতে, বুঝছেন? আপনি একটু আগে বলুন এক কথা, প্রথমে বললো যে কোরআন হাদিস সে মানে, তারপর একটু পরে আবার সে বললো যখন যে মুরতাদের শাস্তির কথা যখন বললাম তখন সে আবার বলতেছিল কোরআনে তো এটা নাই। হ্যাঁ, এইটা তারপরে সে ঠিক, তারপরে কিন্তু সে ঠিকই জানে, এরপরে কিন্তু বের হলো সে ঠিকই জানে, আর কি জানে? হ্যাঁ, মানে কতবারে কত বড় চামার হইলে, কত বড় ইতর হইলে, মানে যদিও সে ভদ্রভাবে কথা বলছে এটা ঠিক আছে, এটা ভালো, কিন্তু এছাড়া মানে জিনিসটা তো আসিফ ভাই, মানে মানুষ তো বাঙালি, বাঙালি তো বেশিরভাগ ইয়ে করে হচ্ছে, মানে বেশি দেখা হচ্ছে যে কে ইমোশন দিয়ে জাজ করে রেদার দেন হচ্ছে যুক্তি আর কি, বুঝছেন? তো আমি কয়েকটা কমেন্ট দেখছিলাম যেখানে আর কি বলতেছিল ফারাজ ভাই চিতা না, ফারাজ ভাই চিতা না, পরে আমি ভাবছি যে যাক আসিফ ভাই শুধু যাক, আমি না চাইতে এই ব্যাটা কত দূর দৌড়াইতে পারে আমি একটু দেখি। পরে তো কমেন্টে বন্যা বসে গেছিল যে একেবারে বাটপার, একেবারে বাটপার, পিওর বাটপার, বাটপার বলতে বলতে ভাগে ভালো হয়েছে আসিফ ভাই, বুঝছেন? ইকবাল ভাই যুক্ত হয়ে তার বাটপার।